আমার শখের বায়োফ্লক ফিশ ফার্মিংয়ে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমি আলোচনা করব বায়োফ্লক ফিশ ফার্মিংয়ে আমি কিভাবে খাবারের খরচ কমিয়ে এনেছি। আশা করি আজকের এই পর্বটি আপনাদের সকলের ভালো লাগবে। বায়োফ্লক পদ্ধতিতে যারা মাছ চাষ করছেন তাদের প্রত্যেকেরই একটি অভিযোগ যে কমার্শিয়াল ফিড খাইয়ে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করে প্রফিট করা কোনোভাবেই সম্ভব নয়। আমি আপনাদের সাথে এই বিষয়টির দ্বিমত পোষণ করছি। আমি যে খাবারটি তৈরি করি এটি অত্যন্ত ভালো মানের একটি খাবার এবং এটা মাছ খুব আনন্দের সহিত খায়। এই খাবারটি তৈরি করতে প্রতি কেজিতে আমার 22 টাকার মতো খরচ হয়েছে এবং অন্যান্য খরচ সব কিছু মিলিয়ে আমার প্রতি কেজি মাছ উৎপাদন করতে সর্বোচ্চ 45 থেকে 55 টাকার মতো খরচ হয়। যদি আমি তেলাপিয়া মাছ পাইকারি দরেও বিক্রি করি 90 টাকা কেজি দরে বিক্রি করতে পারবো, সেখানে 30 থেকে 40 টাকার মতন আমার প্রফিট থাকে। একটা সময় ছিল বিনিয়োগের সমপরিমাণ প্রফিট করা যেত মাছ চাষ করে, কিন্তু বিভিন্ন কারণে পর্যায়ক্রমে মাছ চাষের প্রফিটের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে, এমনকি কখনো কখনো লোকসানও গুনতে হয়। যেহেতু মাছ উৎপাদনের প্রায় 70% কখনো কখনো আরও বেশি খরচ হয়ে যায় শুধুমাত্র মাছের খাবার জোগাড় করতে, তাহলে চলুন কীভাবে এই খাবার খরচটা কমিয়ে আনা যায় সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা যাক। আমি মাছের খাবার তৈরি করার জন্য যে উপাদানগুলি ব্যবহার করি সেগুলো হলো এটা হলো সরিষার খোল, প্রায় 48 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে তারপর ব্যবহার করতে হবে। অ্যাঙ্কুর ডাল ভালো করে গুঁড়ো করে নিতে হবে, পাউডার করে নিতে পারলে খুব ভালো হয়। আমি এখানে 2 কেজি অ্যাঙ্কুর ডাল ব্যবহার করেছি। সরিষার খোল এবং অ্যাঙ্কুর ডাল খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা হলো ফিশমিল, বাজার থেকে বিভিন্ন প্রকার মাছের শুটকি এনে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি। 500 গ্রাম ফিশমিল ব্যবহার করছি এখানে। আবার খুব ভালো করে এগুলো একসাথে মিক্স করে নিতে হবে। রাইস ব্রান দিয়েছি 2 কেজি, খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন না হলে পানি দেবেন না। সরিষার খোল ভেজানো পানি দিয়ে যতক্ষণ মিক্স করা যায় ততক্ষণ মিক্স করতে থাকুন। এবার দেব গমের ভুষি, প্রায় 3 কেজি গমের ভুষি ব্যবহার করেছি। এবার মনে হয় একটু পানি প্রয়োজন হবে। বেকারিতে যেভাবে ময়দার খামির তৈরি করা হয় এটিও আস্তে আস্তে ঠিক সেই রকম হয়ে যাবে। এটা হচ্ছে ভুট্টা, আমরা ভুট্টা পাউডার করে নিয়েছি। এখন ভুট্টা পাউডার আমি প্রায় 3 কেজির মতো দিলাম। এবার এটাকে আরেকটু ভালো করে মিক্স করতে হবে। একেবারে সব কিছু যেন যেটা মিলে যায়, তলে যেন ভিজা ভিজা না থাকে, সবগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে দিবেন। আমি প্রতি শুক্রবারের দিন একবার করে করি, এটি প্রতি পুরো 1 সপ্তাহ আমার চলে যায়। সবগুলো ভালো করে মেশাবেন, তারপর যদি পানি দেওয়ার প্রয়োজন মনে করেন তবে পানি দেবেন, নচেৎ পানি দেওয়াটা বোকামি হয়ে যাবে, পরে বেশি লিকুইড হয়ে যাবে। এবার দেব হচ্ছে এটা আটা, গমের আটা, লাল আটা, সেই আটাটাও দিয়ে দিলাম। এবার আটাটাও এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। লবণ দিব প্রায় 1.5 কেজির মতন। তারপর দিব 4টা ডিম, 4টা কলা, 1 কেজি চিনি, ভালো করে ব্লেন্ড করে মিক্সড করে দিতে হবে। তার সাথে ভিটামিন সি দিতে হবে 10 গ্রাম এবং মাল্টিভিটামিন দেব আরও 10 গ্রাম।
সবগুলো একত্রে মিশাতে হবে। এটা খুব পরিশ্রম হবে, কিন্তু আপনার অর্থ সাশ্রয় হবে। আমি প্রতি সপ্তাহে একবার এই খাবার তৈরি করি। এখন মনে হয় একটু পানি দিতে হবে। আমি অল্প অল্প পানি দিয়ে আরও ভালো করে মিক্স করে নিয়েছি। আমার মাছের খাবার তৈরি, প্রায় 22 কেজির মতন খাবার এখানে তৈরি করলাম। এখন আপনি ছোট ছোট বল করে এগুলো আপনার ফিশ ট্যাঙ্কে প্রয়োগ করতে পারেন। দেখুন মাছ কত মজা করে খাচ্ছে।